আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 8 জনের মৃত্যু হয়েছে, তাদের 3 জনের করোনা পজিটিভ ছিল। চট্টগ্রামে মারা গেছেন 2 জন। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন শিথিল করা হলেও চলছে সাতক্ষীরা ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জায়গায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 3 জন এবং এর উপসর্গে মারা গেছেন 5 জন। একদিনে 386টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 174 জন। সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে 2 সপ্তাহ পর লকডাউন শিথিল করে একটা দফা নির্দেশনা দেওয়া হয়েছে। শিল্প কারখানা চালু থাকবে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায়। এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চতুর্থ দিনের মতো লকডাউন চলছে সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায়। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। নওগাঁয় লকডাউন চলছে 6ষ্ঠ দিনের মতো, তবে স্বাস্থ্যবিধি মানায় গরজ কম জনসাধারণের। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় 7 দিনের কঠোর লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলছে 7 দিনের লকডাউনের 4র্থ দিন। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গরমের মধ্যে স্বস্তিদায়ক হলেও এ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়তে হয় কর্মস্থলমুখী ও শ্রমজীবী মানুষকে। কাকভেজা হয়ে অপেক্ষা করতে হয় বাস বা অন্য কোনো বাহনের জন্য। সবচেয়ে বেশি বিপাকে পড়ে খেটে খাওয়া দিনমজুররা। একটানা না হলেও দিনভর থেমে থেমে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।